প্রায় দুই যুগের কেরিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কৃষ্ণকুমার কন্নাত ওরফে কেকে। তার অনেক গান মানুষের মুখে মুখে ফিরলেও ব্যক্তি কেকে বেশিরভাগ সময় থেকেছেন প্রচারের আড়ালে। চলুন জেনে নিই এই প্রয়াত গায়ক সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। মনে মনে গায়ক হওয়ার স্বপ্ন থাকলেও কেরিয়ারের শুরুতে হোটেলের কাজে যুক্ত ছিলেন কেকে। গানের স্বপ্ন সত্যি করতেই 1994 সালে মুম্বাইতে যান। একটা সময় বিক্রয়কর্মী কাজ করতেন, কাজটা যে পছন্দ করতেন তা না, চাকরিটা নিয়েছিলেন স্রেফ বিয়ে করবেন বলেই। তবে বিয়ের কয়েক মাস পরেই বুঝতে পারেন এ কাজ তার জন্য নয়, তবে চাকরি ছাড়বেন কি না তা নিয়ে দ্বিধায় ছিলেন, ভুগছিলেন হতাশায়। পরে বাবার পরামর্শে ইস্তফা দেন। পেশাদার গায়ক হওয়ার আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠানে টুকটাক গাইতেন কেকে। নয়াদিল্লির এমনই এক অনুষ্ঠানে তার গান শুনে মুগ্ধ হন প্রখ্যাত গায়ক হরিহরন। কেকে তিনি উৎসাহ দেন, বলেন গানের কেরিয়ার গড়তে মুম্বাইতে আসতে। একেবারে ছোটোবেলায় কিশোর কুমার বলতে পাগল ছিলেন কেকে, কিশোর ছিলেন তার প্রথম প্রেরণা। এমনই নিয়তি কেকের মৃত্যু হল কিশোরের প্রিয় শহর কলকাতাতেই। গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয় হলেও রিয়ালিটি অনুষ্ঠানে বিচারক হিসেবে কখনো দেখা যায়নি কেকে। ব্যতিক্রম ছিল একবার, সেবার ছোট পর্দায় শো প্রেম গুরুকুলে দেখা গিয়েছিল তাকে। অনুষ্ঠানে ছিলেন অরিজিৎ সিংহ। সঙ্গীত শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও গানে প্রথাগত কোনো শিক্ষা ছিল না তার। কয়েকবার গান স্কুলে ভর্তি হলেও পরে যাওয়া বন্ধ করে দেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কেকে বলেছিলেন তিনি শিখেছেন মূলত গান শুনে শুনে। পরে যখন জানতে পারেন তার আদর্শ কিশোর কুমারেরও গানে প্রথাগত শিক্ষা নেই, তখন তাকে আর পায় কে। পাল অ্যালবাম দিয়ে নজর কাড়েন কেকে। তবে ততদিনে জিঙ্গেল শিল্পী হিসেবেই যথেষ্ট নাম করেছেন গায়ক। প্রথম অ্যালবাম মুক্তির আগেই তার 3,500 গানে কণ্ঠ দেওয়া হয়ে গেছে। কেকের পরায়ণে আমরা আজ সকলেই শোকবিহ্বল। তবে এটুকু বলা যেতেই পারে যে 90 দশকের প্রত্যেক ছেলে মেয়ের মনে কেকের গানগুলি অমরত্ব লাভ করে থাকবে। পরিশেষে এটুকুই বলা যায়, রেস্ট ইন পিস লিজেন্ড।